আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর একটি আলু দিয়ে অসম্ভব মজার বিকেলের নাস্তার রেসিপি। তো বন্ধুরা, এই নাস্তা তৈরি করা কিন্তু খুব সহজ, তেমন কোনো ঝামেলা নেই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাবো মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমে আমি এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 7 মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো পানি। এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করছি, এটা গরম পানি নয়। তো পানিটা আমি একবারে দেব না, বারবারে দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। খুব ভালো করে তৈরি করতে হবে। তো এটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সাইড করে রেখে দিব। এখানে আমি একটি সিদ্ধ আলু আর একটি ডিম নিয়েছি, যেটাকে আমি আগে থেকে সিদ্ধ করে পরিষ্কার করে রেখেছিলাম। তো আলুটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় অংশ সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। তো আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি ডিমটা গ্রেট করে নেব। তো ডিম আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 7 মতো লবণ, দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি। তো বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা যদি হাতের কাছে না থাকে সেটি, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আর সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে। এখন আমি খুব ভালো করে মাখিয়ে এই যে পুরটা তৈরি করে নিলাম। এ পর্যায়ে যা করতে হবে, এই ডোটাকে আমি আর একটু ভালোভাবে মথে নেব। তারপরে এভাবে লম্বা করে রোল করে তৈরি করে নেব। তারপরে একটি ছুরির সাহায্যে এভাবে লিচি কেটে নেব। লিচিগুলো সমান সমান করে কাটতে হবে। তো লিচি কাটা হয়ে গেছে, এখন আমি সবগুলো লিচি সাইড করে রেখে একটা দিয়ে এভাবে আমি লম্বা রুটির মতো করে তৈরি করে নেব। সাধারণত আমরা যে রুটি তৈরি করে থাকি সেরকম করতে হবে, তবে এটা লম্বা করে করতে হবে আর পাতলা করে করতে হবে। এই তো এভাবে লম্বা করে তৈরি করে নিতে হবে। আমার একটা তৈরি করা হয়ে গেছে। এখন যা করতে হবে, আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম আলুর আর ডিমের, সেটা দিয়ে এভাবে লম্বা করে এই রুটির উপরে ভালোভাবে সেট করে নিব। তারপরে এই রুটির চারপাশে পানি দিয়ে সিল করে নেব, যাতে খুব ভালোভাবে আটকে থাকে, খুলে না যায়। তো একটা সাইড এভাবে প্রথমে আমি সেট করে নেব, তারপরে অপর সাইডটা এভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে রোলের মতো করে তারপরে হাতে এভাবে একটু প্রেস করে নিতে হবে। তারপরে এভাবে পেঁচিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। এই তো বন্ধুরা, একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে একটু চ্যাপটা করে নেব, আর বাকিগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নেব। তো সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসছে, তখন আমি নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিব। তো
সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাশ যখন হালকা কালার চলে আসবে তখন আমি উল্টে দেব। এই পাশ ও পাশ উল্টে 5 মিনিটের মতো ভাজলে কিন্তু ভাজা হয়ে যাবে, আর চুলার তাপটা মিডিয়ামে রাখতে হবে। তখন তৈরি করে হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে আমার পাশে থেকে যাবেন আর আমাকে সাপোর্ট করবেন। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এটা তৈরি করা কিন্তু খুব সহজ। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।